হ্যালো এভরিওয়ান, আমি এসএম আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। আজকে আমরা দেখব গোল্ডেন রেশিও লোগো কীভাবে বানাতে হয়। তো এই লোগোটি আমি গোল্ডেন রেশিও মেনটেন করে বানিয়েছি, যেটি কিনা আপনারাও সহজে বানাতে পারেন। এখানে গোল্ডেন রেশিও লোগোটি এভাবে ছিল বা এরকম ছিল। সো গোল্ডেন রেশিও কি, এর আগেও আমি বলেছি যে এটি হচ্ছে একটি নাম্বার সিরিজ বা ফিবোনাচি নাম্বার সিরিজ বলা হয়। ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু, টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি, এভাবে চলতে থাকে। গোল্ডেন রেশিও নিয়ে আমার আরেকটি বিস্তারিত ভিডিও আছে, এটি দেখতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন অথবা এইখানে ইনফরমেশনে এখানে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমার এই লোগোটি বানাতে হবে। এই জন্য আমি জাস্ট এটিকে এখানে ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে নিউয়ে যাচ্ছি। নিউয়ে গিয়ে আমি একটি আর্টবোর্ড নিচ্ছি, যেটি কিনা হচ্ছে 2560x1440 এরকম কাস্টম আর্টবোর্ড। তো তারপরে আমি এখান থেকে এই লোগোটি এখানে নিয়ে আসছি, যাতে করে আমার দেখতে সুবিধা হয়। ওকে, এটি যেহেতু ব্ল্যাক কালার, হোয়াইট কালার, তাই পাশে রাখছি। তো এই হচ্ছে অবস্থা। এখন আমার গোল্ডেন রেশিও যে জিনিসগুলো নেওয়া হয় বা সার্কেলগুলো কীভাবে নিতে হয় এটি আমি আগেও দেখিয়েছিলাম, এখন আবার দেখাচ্ছি। একটি ইলিপস টুল নিচ্ছি, যেটি কিনা এত পিক্সেলের, বা আমি আরও ছোট নিতে পারি, যেটি কিনা হচ্ছে 200 পিক্সেলের হতে পারে। এখন এটির আমি স্ট্রোক থিকনেস দিয়ে দিচ্ছি জাস্ট ব্ল্যাক কালারের। দেখুন এখানে এখন স্ট্রোক থিকনেস হচ্ছে এভাবে। এখন আমি এটাকে 1.6 করে করে বাড়াবো, তাহলে এখানে আমি যদি ইনটু 1.6 দিই তাহলে এটা বাড়তে থাকবে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে ইনটু 1.6, দেখুন আরেকটি আমার বৃত্ত চলে আসলো। এবং এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি মানে কপি আর এফ মানে ফরওয়ার্ড পেস্ট, 1.6 দিয়ে গুণ করে করে আমি বাড়াচ্ছি। এরকম 6-7টা আমি সার্কেল নেব, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.6। তো এই যে এইটা হচ্ছে আপনার ক্যালকুলেটর বলে, আপনার ইলাস্ট্রেটর ক্যালকুলেটর, আপনার কোনো দরকার পড়বে ইলাস্ট্রেটর ক্যালকুলেটর আপনি এভাবে ইউজ করতে পারবেন। তো 1.6 করে করে যদি আমি বাড়াই তাহলে হয়। আর এটাকে আমি আরেকটা ছোট করে নিচ্ছি, তারা ভাগ করতে হবে আমার। তাহলে তার আগে আমাকে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে কপি করলাম, আরেকটা পেস্ট করে আরেকটি বৃত্ত তৈরি করে ফেললাম 1.6। দেখুন ছোট আরেকটি বৃত্ত তৈরি হলো। তো এই বৃত্তগুলো নিয়ে আমি এখন আসলে কাজ করব। আমি একটু থিকনেস একটু বাড়িয়ে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। এখন আমি বড় বৃত্তটি যদি এখানে নিয়ে আসি, ওকে, নিয়ে আসার পরে এখন আমার এখানে কিছু একটা আমার দাগাদাগি করতে হবে। তার মানে আমি যদি এটিকে আরেকটু অ্যানালাইজ করি, দেখুন আমি এটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখান থেকে নিয়ে আসলাম, ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে নিলে দেখুন এই যে এই অংশটা আপনার পাচ্ছেন, আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। তাহলে দেখুন এই যে এই অংশটা আমার হচ্ছে, আমার এখান থেকে কেটে কেটে আমি বের করব। তো এটিকে আমি পাশে রেখে দিচ্ছি। তারপরে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি আরেকটি বৃত্ত নিচ্ছি, এখানে জাস্ট এরকম করে ছোট আরেকটি বৃত্ত নিলাম। এখন যে কাজটি করতে হবে, আমার লাইন নিতে হবে একটি। তো লাইনের আমি 140 এরকম অ্যাঙ্গেল রাখছি এবং এটা লোকে করে দিলাম মোটামুটি এখানে একটি, জাস্ট আমার এরকম দাগ নিয়ে নিচ্ছি। এটিকে কপি করলাম রাইট প্রেস করে ট্রান্সফর্ম, এবং এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট, আমি রিফ্লেক্ট দিলাম হচ্ছে এরকম, ওকে। দেন এটিকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। সো আপনি যেখানে বসান না কেন, আপনাকে অবশ্যই বৃত্তের সাথে লাইনের যে গ্যাপটি এটি পূরণ করে নিতে হবে। যে কাজটি করব, আমি এখান থেকে ছোট একটি বৃত্ত নিয়ে আসছি, যেটি কিনা এখান থেকে আপনার এই অংশটুকু তৈরি করবে। সো সেমভাবে আমি এটিকে নিয়ে আসলাম এখানে, যাতে করে এখানকার আমার লাইনটি চলে আসে। ওকে, কন্ট্রোল ওয়াই প্রেস করছি, দেখে নিব যে সব লাইন ঠিকমতো মিশেছে কিনা, তা না হলে কিন্তু আমি কাটতে পারবো না। সো এই লাইনটি মিশেনি, সো আমি এই লাইনটিকে মিশিয়ে দেব। ওকে, তারপর এই লাইনটিও মিশেনি, সো এই লাইনটিকে আমার ঠিকমতো মিশিয়ে দিতে হবে। এভাবে প্রতিটি লাইন আমাকে মিশিয়ে দিতে হবে। সো এটি ঠিক আছে, এবং এই বৃত্তটিও কিন্তু এখানে মিশেনি। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, একটি লাইনের সাথে আরেকটি লাইন এবং একটি বৃত্তের সাথে আরেকটি বৃত্ত যাতে মিলে যায়, তা না হলে কিন্তু জিনিসটি প্রপারলি পাবো না আমরা।
তো এখানে দেখুন, এখানে আমার একটি শেপ তৈরি হয়েছে। এখন এটিকে কপি করে আমি এই জায়গায় বসাচ্ছি। এখন আমি পাথফাইন্ডার টুল দিয়ে আমি এটিকে আঁটবো, সবগুলোকে সিলেক্ট করছি। করার পরে শিফট এম, এম ফর পাথফাইন্ডার টুল। এখন আমি এখান থেকে এই অংশটুকু কেটে নিচ্ছি, সরি, এই জায়গায় আমার মিলেনি কোনো একটা জায়গায়, এই জন্য আমার এটি বাইরে চলে যাচ্ছে। সো আমাকে এটি আগে মিলিয়ে নিতে হবে। আবার আমি এখানে যাচ্ছি, এই যে এইখানে মিলেনি দেখি আমার এই জিনিসটি বের হয়ে যাচ্ছিলো বারবার। ওকে, এখন আবার সিলেক্ট করছি এবং শিফট এম ফর দ্য পাথ ফাইন্ডার টুল। এখন দেখুন, এই যে আমি কাটতে পারছি এখান থেকে, এবং এই জায়গা থেকে এই অংশ পর্যন্ত আমি একটা শেপ তৈরি করে নিলাম। ওকে, এখন আমার বাকি শেপগুলো লাগছে না, সেই ক্ষেত্রে আমি কি করব, এগুলো রাখবো না, আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো এই অংশটুকু ডিলেট এবং ডিলেট, আমার জাস্ট শুধু থাকছে এটা। এবং এখানে কিছু আননেসেসারি অংশ আছে, আপনি চাইলে এগুলো দূর করে ফেলতে পারেন, অথবা আপনি পাথফাইন্ডার টুল দিয়ে আপনি নিজের মতো করে এই জায়গাটা আবার ফিল আপ করতে পারেন। সো এই জায়গাটা এটারই একটি অংশ। এখন এটি আননেসেসারি একটি লাইন, এটি লাগছে না আমার। এবং এভাবে দেখে নেবেন যে কোন কোন জায়গায় আননেসেসারি লাইনগুলো আছে এবং এটিকে কিভাবে ঠিক করা যায়। এবং এখানে দুটি জায়গা আছে, এবং এখানে যদি আমি আননেসেসারি জায়গা আছে, এটিকে আমি আবার পাথফাইন্ডার টুল গিয়ে জাস্ট ঠিক করে নিচ্ছি, এটার সাথে মিলিয়ে নিচ্ছি। আর যদি মনে করেন না আমি এই লাইনটি রাখবো না, সেক্ষেত্রে এটি বাদও দিতে পারেন। সো আমি মনে করি এটি বাদ দেওয়াই ভালো হবে, কিন্তু বাদ দিলে এখানকার শেপটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে মিলিয়ে দেব। আর কোনো জায়গায় আপাতত আননেসেসারি লাইন নেই। তো দেখুন, কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি আবার আগের অবস্থায় ফিরে আসছি এবং এটিকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। এখন যে কাজটি করব, এটাকে আরেকটু কেটে নেব, এই অংশটুকু এবং এই দুটি আলাদা অংশ তৈরি হয়েছে লাইন টুল দিয়ে, এই অংশটুকু আমি কেটে নিচ্ছি। সো দুটিকে সিলেক্ট করার পরে আমার এখানে যেটি ছিল পাথফাইন্ডার, সো পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড করে আনগ্রুপ করলাম এবং এটিকে সরিয়ে দিলাম। এখন যে কাজটি করব সেটি দেখুন, যে আমি দুই সাইডে দুটি ইয়ে দিয়েছি। এখন তার আগে যে কাজটি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা অল্টার প্রেস করে এটিকে টেনে জাস্ট এরকম দুভাগ করে ফেলব। এখন এটিকে একটার সাথে আরেকটা মিলিয়ে দেব। ওকে, মিলিয়ে দেওয়ার পরে যে কাজটি করতে হবে আমাকে, এরকম একটি শেপ আসবে। ওকে, দেন আমি আইপি কার্ড দিয়ে কালার নিচ্ছি, এবং এই দুটি আইপি কার্ড দিয়ে কালার নিচ্ছি এখান থেকে। এই দুটিকে আমি একসাথে মার্চ করে দিচ্ছি পাথফাইন্ডার থেকে। পাথফাইন্ডার যদি এখানে পেতে চান, উইন্ডো এবং নিচের দিকে পাথফাইন্ডার, শিফট কন্ট্রোল F9। ওকে, আই প্রেস করে এখান থেকে আইপি কার্ড দিয়ে কালার নিয়ে নিচ্ছি। এখন দেখুন, এখানে কালার এবং গ্রেডিয়েন্টের যে মিক্সচার আছে সেটিকে ঠিক করতে হবে। এটিকে আমি আই প্রেস করলাম, এটিকে যদি আমি চেঞ্জ করে দিই ডিরেকশনটি, এবং জি প্রেস করে আমি ডিরেকশন চেঞ্জ করছি, এবং এভাবে ডিরেকশনটি এরকম রাখছি। ওকে, এবং এখানে আরেকটি ডিরেকশন। সো ডিরেকশনটি এখানে মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে আমার, এটি এস এর মতো হয়ে আছে। তো এটিকে আমি যদি রোটেট করি, রাইট প্রেস, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে এটি এস এর মতো হয়ে যাবে। সো এটিকে আমার পুরোপুরি এস বানাতে হলে জাস্ট এটা বরাবর রাখতে হবে। চাইলে এটিকে এভাবে ঠিক করে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমার এই শেপটি চলে এসেছে, আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি এটিকে গ্রুপ করলাম, একটু ছোট করে ফেলছি। ছোট করার পরে আমি এখান থেকে একটি সার্কেল নিব, এবং সার্কেলের কালার যে কোনো কালারে আমি সার্কেল দিতে পারি, বা আমি সার্কেলটি বাইরে নিয়ে নিচ্ছি এবং এটিকে স্ট্রোক অফ করে এখানে একটি সাদা কালার দিচ্ছি, এবং এখানে এটার সাথে অ্যালাইনমেন্ট করে মাঝ বরাবর রেখে দিচ্ছি। ওকে ফাইন, আমার এখান থেকে এই লোগোটি তৈরি হয়ে গিয়েছে। চাইলে এটিকে আরও সুন্দর করে কালারটি যদি ঠিক করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে কালারটি এরকম হতে পারে। জি প্রেস করে করে আমি কালারটি এখান থেকে ঠিক করতে পারি। একটা জিনিস মনে রাখবেন যে নিচের দিকে সবসময় ভারী কালারটা থাকবে আর উপরের দিকে সবসময় লাইট কালারটা থাকবে। সো এখানে নাম লিখতে হতে পারে, নাম লেখার জন্য টেক্সট টুলে যাব, এবং এখানে আমি
একটু বড় সাইজের ফন্ট নিয়ে নিচ্ছি, রোবোটো, এবং এখানে রোবোটো ফন্টের আমি লিখলাম হচ্ছে টুইস্ট মিউজিক। এখন টুইস্ট এবং মিউজিক এ দুটার যে আমার ক্যারেক্টারে গিয়ে যদি আমি এখানে দেখি যে কোনো গ্যাপ আছে কি না, গ্যাপ বিটুইন টু ক্যারেক্টার্স নেই, সো দ্যাটস গ্রেট। এখন টুইস্ট এবং মিউজিক এ দুটির মাঝে যদি গ্যাপ পড়ে থাকে আমি এটি ঠিক করে দিলাম। মিউজিক লেখাটি আমি বোল্ড থেকে লাইট করে দিচ্ছি এবং এটি জাস্ট বসাবো। কন্ট্রোল আর প্রেস করে একটি গাইডলাইন এখানে বৃত্তের এ পাশে নিয়ে নিচ্ছি এবং এ পাশে নিয়ে নিচ্ছি আরেকটি গাইডলাইন। ওকে, তাহলে এই লেখাটি এই পর্যন্ত আসবে এবং এটি এই পর্যন্ত যাবে। সো আর একটু নিচে আসতে পারে, এটিকে আমি যদি ক্রিয়েট আই আউটলাইন করে দিই, তারপর আই প্রেস করে এখান থেকে আই প্যাকেট থেকে আমি বা এখান থেকে আমি কালারটি নিতে পারি। সো আগে আমার এটি সিলেক্ট করতে হবে, আই প্রেস করে এখান থেকে কালার নিতে হবে এবং জি প্রেস করে এটি মিশিয়ে দিতে হবে। সো তারপরে যে কাজটি করব, কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে যে কাজটি হবে আমি একটি রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলের মাপ হবে হচ্ছে 720x720 হতে পারে। ওকে, দেন এটিকে বড় করে একটু ব্ল্যাক কালার দিচ্ছি এবং এটিকে কন্ট্রোল সি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, ব্যাক লেয়ারে পাঠিয়ে দিলাম এবং দেখছি যে আমাদের লোগো রেডি। সো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন কোয়েরি, যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন কোয়েরি থাকে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করতে। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি নাও শিখে থাকেন বা কী ধরনের জিনিস শিখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী এপিসোড পর্যন্ত আমি ASMR AD Academy থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।